এবার ঠোঁট নাড়ালেই বুকিং হয়ে যাবে আপনার ট্রেনের টিকিট, পৌঁছেও যাবেন নির্ধারিত গন্তব্যস্থলে। টিকিট বুকিং করতে আর দিতে হবে না লাইন, ধরতে হবে না ধৈর্য, অপচয় করতে হবে না সময়। কোটি কোটি ভারতীয়দের দুর্দান্ত চমকপ্রদ সুখবর শোনাল ভারতীয় রেলওয়ে। শীঘ্রই আরো বেশি সহজ থেকে সহজতর হতে চলেছে ট্রেনের টিকিট বুকিং সিস্টেম। নিয়ে এলো অত্যাধুনিক এক প্রযুক্তি, যার দৌলতে এবার থেকে আপনার কথায় উঠবে বসবে ভারতীয় রেল। এটি কার্যকরী হওয়া মাত্রই খুঁজে যাবে টিকিট কাটা সংক্রান্ত যাবতীয় ঝামেলা, ঝঞ্ঝাট, বিভ্রান্তি, বদলে যাবে রেলের গোটা চিত্র। কবে থেকে চালু হবে এই নয়া নিয়ম, কোন কোন স্টেশনে মিলবে এই সুবিধা, ঠিক কেমন হবে এই পরিষেবা, কিভাবে বা কাজ করবে এই ভয়েস ভিত্তিক টিকিট বুকিং সিস্টেমটি, কোন কোন ভাষায় বলা যাবে কথা, কি নাম এই নয়া পদ্ধতির, দেখুন। ভারতীয়দের কাছে যাতায়াতের অন্যতম ভরসাযোগ্য মাধ্যম হল রেল। রেলের অধিকাংশ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গণপরিবহন হিসেবে প্রাধান্য দিয়ে থাকেন রেলকে, আর সেই কারণে রেল পরিষেবাকে ভারতের গণপরিবহনের মেরুদণ্ড বলা হয়। এমনকি সেই লক্ষ্যেই এই পরিষেবাকে দিনকে দিন আরো উন্নত থেকে উন্নততর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রেল। এবার রেলের তরফে যাত্রীদের সুবিধার্থে আনা হলো রেলের নিজস্ব AI চ্যাটবট। কেমন হবে এই পরিষেবা, জানা যাচ্ছে যে এর মাধ্যমে যাত্রীদের টিকিট বুকিং আরো সহজ হবে। বর্তমান যুগে সব জায়গাতেই লেগেছে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া, আর সেই কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়াকে কাজে লাগিয়ে এবারে এক কমান্ডেই করা যাবে টিকিট বুকিং। IRCTC এর তরফে জানানো হয়েছে যে টিকিট বুকিং ব্যবস্থাকে আরো সহজ এবং হ্যান্ডি করে তোলার জন্য এমন নতুন উদ্যোগ নেওয়া হলো। এই ব্যবস্থার ফলে আপনার ভয়েস কমান্ড শুনে বুক হবে ট্রেনের টিকিট। এর জন্য AI বেসড প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবং যার নাম দেওয়া হয়েছে আস্ক দিশা। এই নতুন ব্যবস্থার ফলে ভয়েস কমান্ডের মাধ্যমে পুরো টিকিট বুকিং করার কাজ সেরে ফেলা যাবে। জানিয়ে রাখি যে 2018 সাল থেকে এই ব্যবস্থা চালু করার ঘোষণা করেছিল IRCTC, তবে এখনো পর্যন্ত এই পদ্ধতিতে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সবকিছু সফল হওয়ার পর IRCTC-র তরফ থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সাথে জানিয়ে দেওয়া হবে কবে থেকে কোন কোন স্টেশনে চালু হবে এই প্রযুক্তি। জানা যাচ্ছে এই পদ্ধতি ব্যবহার করে ইংরেজি এবং হিন্দি দুই ভাষাতেই টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা। দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনের ওপর নির্ভরশীল, অনেক ক্ষেত্রে যাত্রীদের সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় টিকিট নিয়ে। দেখা যায় সঠিক সময়ে সঠিক ট্রেনের নিশ্চিত টিকিট তারা পান না, হয় বহু আগে থেকেই টিকিট বুকিং করে রাখতে হয় অথবা হঠাৎ প্রয়োজন হলে তৎকাল টিকিটের ওপর নির্ভর করতে হয়। IRCTC-র তরফে নেওয়া এই পদ্ধতি একবার চালু হলেই এই সমস্যা দ্রুত নিরসন ঘটবে বলে মনে করছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।